হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এলাম। WBP অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের নিউ ভ্যাকান্সি একটি বিগ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো। তোমাদের রাজ্য পুলিশে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে ফের বেশ কিছু শূন্য পদের নতুন নিয়োগের অনুমোদন দেওয়া হলো বা অ্যাপ্রুভাল দেওয়া হলো। একই সঙ্গে রাজ্যে ফায়ার ডিপার্টমেন্টে বা দমকল বিভাগে কিন্তু নতুন রিক্রুটমেন্টের অনুমোদন দেওয়া হলো এবং সেই সঙ্গে আরও একটি ডিপার্টমেন্টে নতুন রিক্রুটমেন্টের অনুমোদন দেওয়া হয়েছে। তো কোন কোন ডিপার্টমেন্টে কত শূন্য পদে নিয়োগ করা হবে এবং নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে, কী কী আপডেট দেওয়া হয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল, যেখানে বলা হয়েছে পুলিশে প্রায় 500 নতুন পদের অনুমোদন। এরকম বিভিন্ন আর্টিকেল কিন্তু আজকের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব। এখানে বলা হচ্ছে প্রায় 700 পদের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে অর্ধেকের বেশি পদের প্রস্তাব রয়েছে পুলিশে। বুধবার মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে। সূত্রের দাবি, ওই বৈঠকে 675টি পদ তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তার মধ্যে দমকল বিভাগে 166, মাদ্রাসায় 12 এবং স্বরাষ্ট্রে 3টি পদের ছাড় মিলেছে। সবচেয়ে বেশি পদের অনুমোদন দেওয়া হয়েছে পুলিশে, সেখানে সাব ইন্সপেক্টরের 494টি পদের অনুমোদন দেওয়া হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক বিশ্লেষকদের একাংশ। তবে আধিকারিকদের অনেকের দাবি পুলিশে বহু শূন্যপদ রয়েছে, ফলে সেখানে নিয়োগ খুবই জরুরি, সেই কারণে ছাড়পত্র দেওয়া হলো সংশ্লিষ্ট ক্ষেত্রের পদ সৃষ্টিতে। প্রসঙ্গত, অতীতের বেশ কয়েকটি মন্ত্রিসভার বৈঠকেই পদ সৃষ্টির অনেক প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আধিকারিকদের একাংশ জানাচ্ছে সেই দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে স্বাস্থ্য দপ্তর। তাছাড়া দমকল বিভাগেও বহু নিয়োগ প্রয়োজন, ফলে সেই দিকটাও মাথায় রাখা হয়েছে। তবে এই পদগুলি কীভাবে পূরণ করা হবে এবং কবে সেই প্রক্রিয়া শুরু হবে তা অবশ্য এদিনই স্পষ্ট হয়নি। যদিও বিরোধীদের অনেকের মতে প্রস্তাব পাস করা হলেও বহু পদ ফাঁকা পড়ে রয়েছে, সেগুলি কবে পূরণ হবে সেই প্রশ্ন অজানা থেকে যায়। তবে সরকারি সূত্রের মতে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায় বাকি প্রক্রিয়া দ্রুত সেরে ফেলার চেষ্টা করবে নবান্ন। আধিকারিকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন অতীতে নিয়োগের প্রশ্নে বিলম্ব নিয়ে একাধিকবার মন্ত্রিসভার বৈঠকেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি অর্থ দপ্তরের বিলম্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। এরপরে দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল, যেখানে বলা হয়েছে এসআই সহ মোট 673টি শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। যেখানে বলা হয়েছে বুধবার পুলিশ দমকল সহ বিভিন্ন দপ্তরে মোট 673টি শূন্যপদ সৃষ্টির ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। তার মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরেট বা এসআই পোস্টের 494টি পদ সৃষ্টি হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপন দপ্তরের জন্য 122টি সহ আরও একাধিক দপ্তরে নতুন পদ সৃষ্টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সূত্রের খবর, একেবারে তৃণমূল স্তর পর্যন্ত সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছানো নিশ্চিত করতে মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে WBP অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে ফের একটা নতুন ভ্যাকান্সির অ্যাপ্রুভাল দেওয়া হলো, যেখানে নতুন করে 494টি শূন্যপদের WBP এসআই বা সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তার অ্যাপ্রুভাল দেওয়া হলো। একই সঙ্গে রাজ্যে ফায়ার ডিপার্টমেন্টে 100+ কিন্তু ভ্যাকান্সির অ্যাপ্রুভাল দেওয়া হলো। তো এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং বাকি প্রসেস অর্থাৎ নিউ ভ্যাকান্সি পাবলিকেশান এবং ফর্ম ফিল আপ প্রসেস, সেগুলো কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড করবে। অর্থাৎ যে রিক্রুটমেন্ট বোর্ড এর দায়িত্বে থাকবে, দায়িত্ব পাবে, তারাই কিন্তু পরবর্তী স্টেপগুলো করবে, প্রসেস করবে এবং তারপরে নিউ ভ্যাকান্সি বেরোবে। ঠিক আছে, এখনও পর্যন্ত নিউ ভ্যাকান্সি কবে বেরোবে সেই সংক্রান্ত কোনো সুস্পষ্ট কোনো আপডেট পাওয়া যায়নি। যদি পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট পাওয়া যায় যে কবে নাগাদ ভ্যাকান্সি তোমাদের প্রকাশিত হতে পারে, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওকে।